সাহাবী সফর থেকে ফিরে আসছেন, নতুন বিবি রেখে সফরে গিয়েছিলেন, অনেক দিন পর বাড়িতে ফিরে আসলেন। বিবি অপেক্ষা করতেছে, আজকে আমার স্বামী আসতেছে, নতুন বউ কত বছর পরে আসতেছে স্বামী। আর আগের সফর মানে জিহাদের সফর, মিষ্টি আর কাচ্চি বিরিয়ানি খাওয়ার সফর না। ঘর থেকে বের হওয়ার সময় শেষ বিদায় নিত মা বাবা স্ত্রী পুত্র সবার কাছ থেকে। যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন আবারও সাক্ষাৎ হবে এই দুনিয়াতে, নতুবা দাবি রেখো না, চোখের পানি মুছে ফেলো, আরে গর্ব করো, সাক্ষাৎ হবে তোমাদের সাথে, হাসরের মধ্যে যাও। এই বলে সফরে চলে যেতেন তারা। অনেক দিন পর সাহাবি সফর থেকে ফিরে আসলেন, বিবি তো খুশি আমার স্বামী আসছে, মনে মনে প্ল্যান করছে যে আজকে সারা রাত আমার স্বামীর সাথে গল্প করব, কত কথা আমার সিনার ভিতরে কবর দিয়ে রাখছি, জমা করে রাখছি, সবগুলো বলবো। স্বামীও মনে মনে এই চিন্তা করে আসতেছে যে আমার বিবির কাছে যাইতেছে অনেকদিন পরে, সারা রাত মনের কথা প্রাণের কথা বলবো। ঘরে যখন আসলো, বিবি সালাম দিল, মুস্কি হাসলো, ঠান্ডা পানি দিল, স্বামী বলতেছে দাঁড়াও সব কিছু হবে, সারা রাত তোমার সাথে আজকে আলাপ করব, তোমার সব কিছু হবে, একটু আমাকে সুযোগ দাও। কো কি কই, যে আল্লাহ এত বড় একটা সফর থেকে ফিরে এসে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক যে আল্লাহ দান করছে, ওই আল্লাহর কুদরতি পায়ে দুইটা সেজদা দিয়ে আসি, দুই রাকাত একটু নামাজ পড়ে আসি, একটু ছুটি দাও। কই ঠিক আছে যান। সাহাবী জায়া শুক্রিয়া তার দুই রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়াইলো, আল্লাহু আকবার, দাঁড়াইলো তো দাঁড়াইলো, দাঁড়াইলো তো দাঁড়াইলো, দাঁড়াইলো তো দাঁড়াইলো, নামাজ চলতেছে চলতেছে, দুই রাকাত নামাজের ভিতরে হঠাৎ করে এসে শুনে মুয়াজ্জিন সাহেব বলতেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান, সারা রাত দুই রাকাত নামাজ, তাড়াতাড়ি হায় হায় সালাম পিরায়া ঘরে দৌড়ে আসছে। বিবি বলতেছে আচ্ছা আপনি আমারে বসায়ে থুয়ে গেলেন, সারা রাত আলাপ করবেন, নামাজ পড়তে গেলেন, ভালো কথা, কিন্তু এই মাসালা কি শিখেন নাই যে বিবিরও হক আছে, বউয়ের হক আছে না? আরে কথা বলেন, হক আদায় করেন না করেন না? হ্যাঁ করে, কি করে, লবণ যদি একটু কম হয় হালের লাডি দিয়ে আদর করে, লবণ কি তরবা ফের টাকায় কিনছি, আটু দিলি না কেলে গিয়ে কইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোরেও খাইছি আমিও খাইছি, হায় হায় ওরা আমাদের কাছে আমানত, ওদের খেদমত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে দুইটা ওসিয়ত করছে, মহিলাদের ব্যাপারে, বাঁদীদের ব্যাপারে এবং নামাজের ব্যাপারে, যে তোমরা নামাজ ঠিক মতো আদায় করবা, আর অধীনস্থ যারা বিবিরা আছে মহিলারা ওদের সাথে সৎ ব্যবহার করবা, ইন্তেকালের আগের মুহূর্তে শেষ কথা, ওদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ রাসূল কষ্ট পান মদিনা থেকে। আজকে থেকে নিয়ত করি আল্লাহকে খুশি করার জন্য, রাত তো আসবেই, ওরাও তো মানুষ, ভুল করবেই, মহিলারা তো ভুল করবেই, কিন্তু আল্লাহর হস্তে আমরা তাদেরকে মাফ করে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তোমার বিবির কাছে উত্তম, আর আমি আমার বিবিদের কাছে উত্তম, এই জন্য আল্লাহ আমাকে উত্তম বানাইছে। সুবহানাল্লাহ, বিবির কাছে উত্তম হওয়াটা এটা কঠিন একটা ব্যাপার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ বয়াত হইতে যাইলে, মুরিদ হইতে যাইলে আগে বলতেন বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসো, বিবি কাগজে লিখতে হবে হ্যাঁ আমার স্বামী অনেক ভালো মানুষ, খালি একটা লাইন লিখে নিয়ে আসো। কই হুজুর দুনিয়ার যা বলেন সব পারবো, খালি এইটা পারবো না, কারণ এহেনেই ধরা, যত বুজুর্গের বুজুর্গগিরি, এটা বউয়ের কাছে সব ধরা আছে, আছে না নেই? তো বিবি বলতেছে আচ্ছা আপনি যে নামাজ পড়তে গেছেন আমার কি হক নাই, মনে আছে নাকি ভুলে গেছেন? এবার ওই সাহাবী বলতেছে কই বিশ্বাস করো, বিশ্বাস করো, বেশক তোমার হক আছে, একজন স্ত্রীর উপরে স্বামীর হক থাকবে না কার থাকবে, অবশ্যই হক আছে, কিন্তু বিশ্বাস করো খোদার কসম খায়ে বলতেছি, আমি যখন আমার মাওলার পায়ে সেজদা দেওয়ার জন্য বিশ্বাস করো আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, খোদার কসম সারা রাত আমার চলে গেছে, আমার এক সেকেন্ডের জন্য মনে হয় নাই যে আমার একজন বউ আছে, আমি যে বিবাহ করছি ওইটাও ভুলে গেছি, মাওলার মারিফতের সাগরে এমন হাবুডুবু আল্লাহ তাআলা খাওয়াইছে, আল্লাহর সাথে টেলিফোন শুরু হয়ে গেছে, তোমার কথা আমি ভুলে গেছি, আমি কি করবো বলো, আল্লাহ
কতদিন পরে সফর থেকে ফিরে আসছে, বিবিকে বসাইয়া গেছে শুকরিয়া আদায় করতে। আল্লাহ রাসুল এমন ইমান আর এমন এবাদত সাহাবায়ে কেরামকে হাতে ধইরে ধইরে শিখাইছে।